এখন আমরা দেখবো পর্তুগিজে কিভাবে সময় গণনা করা হয় বাংলাতে তো সময় গণনা করার জন্য পর্তুগিজরা সাধারণত চব্বিশ ঘন্টার যে ফরম্যাট আছে সেই ফরম্যাটটাকে ফলো করে অর্থাৎ যদি সকাল এগারোটা হয় তাহলে রাতের হবে তেইশটা যেমন কিছু এক্সাম্পল দিই দুপুর একটা দুপুর একটাকে পর্তুগিজে বলে হচ্ছিল ত্রেওজ অরশ ত্রেয়োজ অরেশ। ঠিক আছে রাতের আটটা রাতের আটটাকে বলে ভিনতে অরশ মানে ভিনতে মানে হচ্ছিল বিশ ভিনতে অরশ রাতের একটা রাতের একটাকে বলে উমা অরা উমা অরা সকাল ছয়টা বেলা এগারোটা যদি এ এম বা পি এম এ ডিভাইড করতে চান তাহলে এ এম কে বলে হচ্ছিল দ্য কে বলে হচ্ছিল দ্য তার দে অথবা দ্য নইতে ঠিক আছে যদি আপনি টোয়েন্টি ফোর আওয়ার্সের ফর্ম্যাট আপনি যদি পালন করতে না চান এবং আপনি বারো ঘন্টার ফরম্যাট আপনি ইউজ করতে চান তাহলে সকাল নয়টা যেমন নব অরস দ্য মাইয়া কিন্তু রাতের নয়টা রাতের নয়টা হবে নব অরস দ্য নইতে ঠিক আছে বেলা এগারোটা অন জে অরস দ্য মাইয়া বাট রাতের এগারোটা অন জে অরস দ্য নইতে ঠিক আছে আর যদি মিনিট স্যাট করেন তাহলে মিনুতোষ মিনুতোষ ধরেন এখন একটা বিশ মিনিট বাজে উমা ওরা এই দিন আরও জানতে আমার চ্যানেলকে ফলো